আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে দুইটা ডিম দিয়ে দারুণ মজার ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। এই কেকটা তৈরিতে আমি কেক জেল ব্যবহার করেছি। চলুন দেখে নেওয়া যাক চুলাতে কীভাবে পারফেক্ট ভ্যানিলা কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে হাফ কাপ প্লাস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি নর্মাল খাবার চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে 1 মিনিট বিট করে নিচ্ছি। এক মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এর সাথে 1/4 চা চামচের চাইতে কিছুটা কম দিয়ে দিচ্ছি কেক জেল বা কেক ইম্প্রুভার জেল। এই কেক জেলটা আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন। কেক জেলটা ব্যবহারের ফলে কেকটা খেতে অনেক মোলায়েম আর সফট হয়, আর কেকটা পরিমাণেও অনেকটা বেড়ে যায়। এখন বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা পরিমাণে দ্বিগুণ হয়ে যায়। এই বিট করে নিতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। বিট করতে করতে ডিমের এই মিশ্রণটা স্বাদ এবং পরিমাণে দ্বিগুণ হয়ে গেছে। এই মিশ্রণটা দেখতে অনেকটা ক্রিমের মতো হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কিরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন লো স্পিডে 10 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। বিটারের কাজ এখন পুরোপুরি শেষ, বিটারটাকে একপাশে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ ময়দা। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। অনেকেই ভাবেন কেক ইম্প্রুভার জেল দিলে বেকিং পাউডার দিতে হয় না। আসলে কেক ইম্প্রুভার জেল কোনো কিছুর পরিবর্তে ব্যবহার করা হয় না, এটা কেকটাকে সফট করার জন্য ব্যবহার করা হয়। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। এখন এইরকম একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে। মিশানোর সময় এর মধ্যে কোনো রকমের দুধ বা পানি ব্যবহার করা যাবে না। দুধ বা পানি ব্যবহার করলে কেকটা কিন্তু স্পঞ্জ হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কেকের এই ব্যাটারটাকে একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। কেক মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে দিয়ে লেখালেখির যে কাগজ আছে সেই কাগজ বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। কেক তৈরি করে কখনোই দেরি করবেন না, সাথে সাথেই বেক করে নিতে হবে, এতে করে কেকটা একদম পারফেক্ট। চুলায় একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিয়ে বেক করে নিচ্ছি 30 মিনিট। স্পঞ্জ কেক হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 30 মিনিটেই কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এই গরম কেকটাকে সাথে সাথে একটা পলিথিনে মুড়িয়ে নেব। এতে করে কেকটা ঠান্ডা হওয়ার পরও দেবে যাবে না আর একদম সফট থাকবে। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন পলিথিনটাকে সরিয়ে নিচ্ছি। এখন এই কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেকের সাইডে যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে। এখন এই কেকটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আজকে এই কেকটাকে বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বাটার ক্রিম বা হুইপড ক্রিম, যে কোনো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, অথবা এমনি এমনি এই কেকটাকে খেতে পারেন। এই কেকটা এমনি এমনি খেতেও কিন্তু অনেক মজার। এখন কেকের একটা ভাগ নিয়ে এর চারো সাইডে কাগজ লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডেকোরেশনটা নিচে না লেগে যায়। এখন এর উপরে 7-আপ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সুগার সিরাপও ব্রাশ করে নিতে পারেন। এখন এর উপরে বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটা ভাগে খুব ভালোভাবে বাটার ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি।
এই লেয়ারটাতেও একই রকমভাবে সেভেন আপ ব্রাশ করে দিচ্ছি। এখন কেকের ওপর এবং চারো সাইড বাটার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। কেকটা বাটার ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে এর সাইড থেকে কাগজগুলো সরিয়ে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটা কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটার দিয়ে কেকের উপরে 6টা ফুল এঁকে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি বাটার ক্রিম ভরে নিয়েছি। এখন কুকি কাটারের ফুল অনুযায়ী আমি বাটার ক্রিম দিয়ে ফুল এঁকে নিচ্ছি। আইব্রো সেট করার যে ব্রাশটা রয়েছে সেই ব্রাশ দিয়ে আমি ফুল এঁকে নিচ্ছি। ব্রাশটা ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এর মধ্যে আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। কোনো ধরনের নজল ছাড়াই কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। এইরকমভাবে আমি সবগুলো ফুল করে নিচ্ছি। এখন আমি একটা লিফ নজল নিয়েছি। এই লিফ নজলের সাহায্যে আমি কিছু পাতা এঁকে নিচ্ছি। পাতা এঁকে নেওয়া হয়ে গেলে এই লিফ নজলের সাহায্যেই আমি কেকের নিচে একটা বর্ডার এঁকে নিচ্ছি। এখন কিছু সুগার বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে খুব সহজ একটা কেক ডেকোরেশন করে দেখালাম। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।